ধরেন অনেক সময় আমাদের মোবাইল ফোনের কোনো ছবি কিংবা ফাইল আমাদের কম্পিউটারে ট্রান্সফার করতে হয়, তো সেটা করার জন্য ইউজুয়ালি আমরা যেটা করি, ইউএসবি কেবলের মাধ্যমে মোবাইল ফোনটা কম্পিউটারের সাথে কানেক্ট করি, কম্পিউটার ফাইল ম্যানেজার ওপেন করি, মোবাইল ফোনের ফোল্ডারে ঢুকি, সেখান থেকে যে ফাইলগুলো কপি করতে চাই সিলেক্ট করি, কপি করি, পেস্ট করি। উফ, একটা ঝামেলার বিষয়, রাইট? আইওএস ব্যবহারকারীদের জন্য অনেকদিন ধরেই এয়ার ড্রপ রয়েছে, খুব ইজিলি ফাইল ট্রান্সফার করা যায়। তবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা একটু কষ্টেই ছিলেন। চিন্তার কিছু নাই, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি অ্যাপ্লিকেশনের পরিচয় করিয়ে দেবো যে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোন কিংবা আইওএস মোবাইল ফোনের যে ফাইলগুলো রয়েছে ইজিলি আপনার উইন্ডোজ কিংবা ম্যাক কম্পিউটারে ট্রান্সফার করতে পারবেন এবং পুরো বিষয়টি ওয়্যারলেসলি করতে পারবেন। শুধু ফাইল ট্রান্সফার না, আপনি চাইলে আপনার মোবাইল ফোনের যে স্ক্রিন কম্পিউটারে দেখতে পারবেন, কম্পিউটার থেকে আপনার মোবাইল ফোনের ফুল কন্ট্রোল সেটা কিন্তু আপনি করতে পারবেন। অ্যাগেন, আপনার মোবাইল ফোনে যে কন্ট্যাক্ট রয়েছে, মেসেজ রয়েছে, সেগুলোর অ্যাক্সেসও কিন্তু আপনি কম্পিউটার থেকেই নিতে পারবেন। এতক্ষণ যে অ্যাপ্লিকেশনটার কথা বলছিলাম সেটার নাম হলো এয়ারড্রয়েড, এবং আজকের ভিডিওতে এয়ারড্রয়েড নিয়ে কথা বলবো। তো প্রথমে আপনার অ্যাপ্লিকেশনটি মোবাইল ফোন এবং কম্পিউটারে সেট আপ করে নিতে হবে। সেট আপ করা খুবই সহজ। আপনি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী হয়ে থাকলে প্লে স্টোরে চলে যাবেন, সেখানে এয়ারড্রয়েড লিখে সার্চ করবেন, যে অ্যাপ্লিকেশনটি আসবে সেটাকে জাস্ট আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেলে সেটাকে ওপেন করেন এবং নতুন একটা অ্যাকাউন্ট এখানে আপনার তৈরি করতে হবে। সাইন আপে ক্লিক করেন, আপনার যে ইমেল অ্যাড্রেস সেটা লিখে ফেলেন, নতুন একটা পাসওয়ার্ড দিন অ্যাকাউন্টের জন্য এবং আপনার একটা নিকনেম দিয়ে দিন। তো এখানে এরপর আপনার সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করার পরে অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেল, তবে এটাকে ভেরিফাই করার জন্য আপনার ইমেলে ইনবক্সে চলে যাবেন, সেখানে একটা ভেরিফিকেশন কোড যাবে, কোডটাকে কপি করে এখানে পেস্ট করে দেন অ্যাক্টিভিটি ক্লিক করুন। ব্যাস, আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। এবার মোবাইল ফোনে আপনার অ্যাকাউন্টটা দিয়ে লগ ইন করেন এবং এখানে মি সেকশনে চলে যান, সেখানে সিকিউরিটি এবং রিমোট ফিচার অপশনে চলে গিয়ে আপনার যে যে ফিচারগুলো দরকার সেগুলোকে এনেবল করে নিতে হবে। কিছু কিছু ফিচার রয়েছে যেগুলোকে এনেবল করার জন্য আপনার এডিশনাল প্লাগইন ডাউনলোড করতে হবে, যদি দরকার হয় সেটা আপনি ডাউনলোড করে নেন। তো মোবাইল ফোনে এটা সেট আপ হয়ে গেল, কোনো প্যারা নেই, কারণ এটা জাস্ট একবারেই আপনার সেট আপ করতে হবে, এরপরে আপনি খুব ইজিলি ব্যবহার করতে পারবেন। এবার আপনার কম্পিউটার একটা ক্লায়েন্ট ইনস্টল করতে হবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অথবা আপনারা কম্পিউটারে সার্চ করলেই পারেন। এয়ারড্রয়েড লিখে যদি সার্চ করেন সেখানে এরকম একটা পেজ আসবে, আপনি যে কম্পিউটার ব্যবহার করছেন, উইন্ডোজ হলে উইন্ডোজ ভার্সন, ম্যাক হলে ম্যাক ভার্সন, আর যদি আপনি অন্য কোনো অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এটার একটা ওয়েব ভার্সনও রয়েছে, সেটাও আপনি ব্যবহার করতে পারেন। আমি উইন্ডোজ ব্যবহার করি, তাই উইন্ডোজের যে ভার্সন রয়েছে সেটাকে ডাউনলোড করে নেব এবং ইনস্টল করে নেব। ইনস্টল কমপ্লিট হয়ে গেলে আমাদের মোবাইল ফোনে যে অ্যাকাউন্টটা তৈরি করেছিলাম এয়ারড্রয়েডের, সেই অ্যাকাউন্টটা দিয়ে এখানে আমাদের লগ ইন করতে হবে। তো সেট আপের ঝামেলা শেষ, এবার মজা নেবার পালা। প্রথমেই আপনাদের যে অ্যাকাউন্ট সেকশন সেখানে চলে যান, এখানে আপনার মূলত অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো পেয়ে যাবেন, কী কী ডিভাইস কানেক্টেড রয়েছে আপনার অ্যাকাউন্টে সেই বিষয়ে একটা ইনফরমেশন পেয়ে যাবেন এবং এয়ারড্রপ যে অ্যাকাউন্ট সেইটার ইনফরমেশনগুলো এখান থেকে পেয়ে যাবেন। দ্বিতীয় অপশন হলো ফাইল ট্রান্সফার। তো এইখানে যদি আপনি প্রবেশ করেন তাহলে দেখবেন আপনার এই কম্পিউটারের সাথে কানেক্টেড যে ডিভাইসগুলো রয়েছে, সেম অ্যাকাউন্টে যে যে ডিভাইস আপনি সাইন ইন করে বসে আছেন সেই সকল ডিভাইসের নাম আপনি এখানে দেখতে পাবেন। তো যে ডিভাইস আপনি ফাইল ট্রান্সফার করতে চান সেই ডিভাইসের উপরে ক্লিক করতে হবে, দেন এখান থেকে সিঙ্গেল ফাইল কিংবা পুরো ফোল্ডার সহ কিন্তু আপনি পাঠিয়ে দিতে পারেন। আপনার ডিভাইসগুলো যদি একই নেটওয়ার্কের আওতায় থাকে সেক্ষেত্রে কিন্তু পুরো ল্যানের যে স্পিড রয়েছে সেই স্পিডে ট্রান্সফার হবে, আর যদি আপনি মোবাইল নেটওয়ার্ক ব্যবহারকারী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার যে ইন্টারনেট স্পিড রয়েছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু ফাইল ট্রান্সফার হবে। শুধু একই অ্যাকাউন্টে লগ ইন করা ডিভাইসগুলো না, আপনি যদি চান আপনার একই নেটওয়ার্কে থাকা অন্যান্য এয়ারড্রপ ইউজারকেও কিন্তু আপনি খুব সহজেই নিয়ারবাই ফিচার থেকে ফাইল পাঠাতে পারবেন। এর পরের যে অপশন সেটা হলো ফাইল সেকশন। ফাইল সেকশন থেকে আপনি কিন্তু সরাসরি আপনার যে মোবাইল ফোন রয়েছে সেই মোবাইল ফোনের যে ফাইলগুলো রয়েছে সেগুলোকে ব্রাউজ করতে পারবেন। আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করে ফেলতে পারবেন অথবা জাস্ট আপনি ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে কম্পিউটারে নিয়ে আসতে পারবেন। খুবই ইজি একটা ফিচার, এই ফিচারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এরপরের অপশনটা অনেকের কাছেই ভালো লাগবে, সেটা হলো রিমোট কন্ট্রোল সেকশন। তো এই সেকশন থেকে আপনি আপনার যে মোবাইল ফোন রয়েছে সেটার ক্যামেরাটাকে অ্যাক্সেস নিতে পারবেন, ক্যামেরা যে ভিউ সেটা আপনি দেখতে পারবেন, যদি চান আপনি কিন্তু সরাসরি রেকর্ডও করতে পারবেন আপনার মোবাইল ফোনের ক্যামেরা থেকে ভিডিও। পরের অপশন থেকে আপনার কম্পিউটারে যে কিবোর্ড রয়েছে সেটাকে ব্যবহার করে মোবাইল ফোনে কিন্তু টাইপ করতে পারবেন এবং এই ফিচারটি ব্যবহার করে আপনার মোবাইল ফোনের স্ক্রিন কম্পিউটারে রেকর্ড করতে পারবেন। সব থেকে শেষের ফিচারটি আমার খুবই প্রিয়, সেটা হলো মোবাইলকে আপনি রিমোট নিয়ে আপনার কম্পিউটার থেকে কন্ট্রোল করতে পারবেন। আমার খুব কাজে লাগবে এই ফিচারটি। অনেক সময় দেখা যায় মোবাইল ফোন ব্যবহার করে ভিডিও রেকর্ড করতে হয়, সেক্ষেত্রে আমরা মোবাইল ফোনের যে পিছনের ক্যামেরা রয়েছে সেটাই তো সাধারণত ভালো হয়, রাইট? তো সেটাকে দিয়ে যদি রেকর্ড করতে যাই আমরা কিন্তু স্ক্রিনে প্রিভিউটা দেখতে পাই না, সেক্ষেত্রে আপনি কম্পিউটারের সাথে কানেক্ট করে আপনার কম্পিউটারের মনিটরে কিন্তু আপনার ক্যামেরার যে একটা প্রিভিউ সেটা দেখতে পারবেন এবং কম্পিউটার থেকেই কিন্তু আপনি রেকর্ড বাটনে প্রেস করতে পারবেন। এছাড়াও এই রিমোট ফিচারটি ব্যবহার করে কিন্তু আপনার মোবাইল ফোনের যাবতীয় ফাংশন কম্পিউটার থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন। আপনার মোবাইল ফোনে যদি অ্যাপটির প্রপার পারমিশনগুলো দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মোবাইল ফোনের নোটিফিকেশন, দেন SMS, কল লগস, কন্ট্যাক্ট লিস্ট এগুলো কিন্তু কম্পিউটার থেকে আপনি অ্যাক্সেস নিতে পারবেন। যদি কোনো নতুন নোটিফিকেশন আসে সেটা আপনার মোবাইল ফোনে তো শো করছে, তার সাথে সাথে যদি আপনি কোনো কম্পিউটারে কাজ করতে থাকেন সেই নোটিফিকেশনটা কিন্তু আপনি কম্পিউটার থেকেই দেখে নিতে পারছেন, যেটা আমার কাছে খুবই হ্যান্ডি একটা ফিচার মনে হয়েছে। আপনি যদি আইওএস ব্যবহারকারী হয়ে থাকেন সেক্ষেত্রে এটা সকল ফিচারগুলো ব্যবহার করতে পারবেন না, কারণ আইওএসের কিছু রেস্ট্রিকশন রয়েছে। তবে আপনি যদি শুধু
ফাইল ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে কিন্তু খুব ইজিলি আপনার আইওএস মোবাইল ফোন থেকে অ্যান্ড্রয়েডে কিংবা উইন্ডোজ পিসিতে ফাইল ট্রান্সফার করতে পারবেন ওয়্যারলেসলি এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে। তো সব কিছু মিলিয়ে আমার কাছে অ্যাপ্লিকেশনটি দারুণ মনে হয়েছে। আপনি যদি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী হয়ে থাকেন আমার মনে হয় একবারের জন্য হলেও আপনার অ্যাপ্লিকেশনটি ট্রাই করে দেখা উচিত। আর একটি বিষয়, যেহেতু এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে মোবাইল ফোনের সকল অ্যাক্সেস নেওয়া সম্ভব, SMS, কন্ট্যাক্ট লিস্ট সেগুলোর অ্যাক্সেস নেওয়া সম্ভব, সেই ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশনটা যাতে অন্য কেউ আপনার অজান্তে মোবাইল ফোন ইনস্টল করে না ফেলতে পারে ওই বিষয়টা খেয়াল রাখবেন, আপনার অ্যাকাউন্টটা সিকিউর রাখবেন। এই অ্যাপ্লিকেশনটার ফিচারগুলো আমার খুবই ভালো মনে হয়েছে, তবে এটার ফ্রি ভার্সন এবং পেইড ভার্সনে কিছু পার্থক্য রয়েছে। যেরকম বেসিক প্যাকেজের কথা যদি চিন্তা করি, রিমোট ডাটা কানেকশন কোটা সেটা 200 MB, হাইয়েস্ট ফাইল সাইজ 30 MB যদি আপনি রিমোট কানেকশন ব্যবহার করেন, এবং একসাথে আপনি দুইটা ডিভাইস কানেক্ট করে রাখতে পারবেন। আর আপনি যদি অ্যাপটি পারচেস করে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আনলিমিটেড রিমোট ডাটা কোটা পাবেন এবং তিনটা ডিভাইস একসাথে কানেক্ট করে রাখতে পারবেন, এবং রিমোট কানেকশনের আন্ডারে 1 GB একটা থ্রেশহোল্ড আপনি পাবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে, তো মনেই আছে, ভিডিওটিতে একটি লাইক দিতে হবে, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে হবে, এবং আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা কমেন্ট বক্সে কিন্তু লিখে ফেলতে পারেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হচ্ছে। আনটিল দেন, গুড বাই।